হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে গ্র্যানি স্কোয়ার কিভাবে বানাবেন সেটা দেখাবো। প্রথমে আমি এটা বানাবো। তার জন্য আমি এই সুতা দিয়ে প্রথম স্কোয়ারটি বানাবো। এটি চায়না বন সুতা, 3 মিলিমিটারের হুক ব্যবহার করব। এর জন্য প্রথমে একটি স্লিপ নট করে নিব। চারটি চেন করব, আপনি চাইলে 5টি চেনও করতে পারেন যদি একটু বড় করতে চান। এখন এই চেনটি স্লিপ নট করে রাউন্ড শেপ করে নিব। এখন আবার 4টি চেন করব। তিনটি চেন করলেই চলবে, 4টি চেনের দরকার নেই। এখন এখানে 4টি করে ডাবল ক্রোশেট করব। যেহেতু আমার একটা চেন আছে, সেই চেনের কারণে আমি এই পর্যায়ে তিনটি ডাবল ক্রোশেট করব। একটু সমস্যা হয়ে গেল, আবার দেখাচ্ছি। তিনটি ডাবল ক্রোশেট করব প্রথম পর্যায়ে। আপনারা চাইলে, আমি 4টি করে ডাবল ক্রোশেট করব প্রত্যেকটাতে, আপনারা চাইলে 3টি করেও করতে পারেন। হয়ে গেল আমার 4টা ডাবল ক্রোশেট। এখন 2টা চেন করব। 2টা চেন করে এখন আবার 4টা ডাবল ক্রোশেট করব। এখন আবার 2টা চেন করে আবার 4টা ডাবল ক্রোশেট। আমার 2টা কর্নার হয়ে গেছে, আমার আরও 2টা কর্নার লাগবে, তাই আরও 2টা চেন নিলাম। এরপর আবার 2টা ডাবল ক্রোশেট। এখন আবার 2টা চেন। আমি 4টা করে ডাবল ক্রোশেট নিয়েছি, আপনারা চাইলে 3টা করে ডাবল ক্রোশেট করেও এই গ্র্যানি স্কোয়ারটি বানাতে পারবেন। এখন আবার 4টি ডাবল ক্রোশেট করে আমি কাজটা, এই সুতার কাজটা শেষ করব। আপনারা চাইলে সেম কালারের সুতা দিয়ে পুরোটা গ্র্যানি স্কোয়ার কমপ্লিট করতে পারেন, অথবা আমার মতো বিভিন্ন কালার দিয়ে কাজ করে যেতে পারেন। 2টা ডাবল স্কোয়ার হয়ে, ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে। এই আমার লাস্ট ডাবল ক্রোশেট। এখন 2টা চেন করব। চেন করার পরে আমি প্রথমে যে চেনটা করেছিলাম, সেই চেনের 3 নম্বর চেনে একটি স্লিপ নট করে নিব। আমার এই এই কালারের সুতার কাজ শেষ। এ
এই দেখুন আমি আগেই করে রেখেছি একটা। আপনারা চারটা কর্নার করতে চাইলে চারটা কর্নার করতে পারেন, অথবা এরকম পাঁচটি কর্নারও করতে পারেন। এখন আমি দেখাবো অন্য কালারের সুতা কিভাবে কোথায় জোড়া লাগিয়ে কাজটা কমপ্লিট করবেন। এখন আমি হলুদ সুতা দিয়ে পরের রাউন্ডটি করব, এর জন্য একটি স্লিপ নট করে নেব। এই পর্যায়ে তিনটি চেইন করব। তিনটি চেন হয়ে গেলে আপনারা আগের মতোই চারটি ডাবল ক্রোশেট করবেন। তারপর দুটি চেন এই পর্যায়ে এসে, যেহেতু এটা কর্নার তাই আমরা দুইটা করে চেন নিয়েছি। এখন এটা এখানে একটা স্পেসের দরকার, তাই একটা চেন নেব আমি। একটা চেন হয়ে গেলে এই স্পেসে আবার চারটা ডাবল ক্রোশেট। এখন আমি চারটা ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে, আমি দুইটা চেন করে নিব। তারপর আবার চারটা ডাবল ক্রোশেট, কারণ এটা কর্নার। এখন একটা চেন করে নিব, চেন করে এই কর্নারে আবার চারটা ডাবল ক্রোশেট। এখন আবার দুইটা চেন। এই পর্যন্ত হয়ে গেলে একটি চেন করেছি আমি। এখন আবার লাস্ট কর্নারে কাজ করব, চারটি ডাবল ক্রোশেট করব প্রথমে। চারটি ডাবল ক্রোশেট হয়ে গেলে দুটি চেন, তারপর আবার চারটি ডাবল ক্রোশেট। হয়ে গেল আমার চারটি ডাবল ক্রোশেট। এখন একটি চেন করব, চেন করে আমি আগের চেনের সাথে তিন নম্বর চেনে একটি স্লিপ নট করে নেব। এই সুতার কাজ আমার শেষ, এখন আমি এটা কেটে ফেলব। এখন আমি সাদা সুতা দিয়ে কাজ করব, এটিও চায়না বন সুতা। সাদা সুতা দিয়ে আমি পরের ধাপটি করব। একটি স্লিপ নট করে নেব। আপনারা যেভাবে স্লিপ নট করেন সেভাবে করতে পারেন, অথবা এভাবেও করতে পারেন।
হয়ে গেল আমার স্লিপ নট। এখন তিনটা চেন করব, দুই এখন চারটা, তিনটা ডাবল ক্রোশেট করব, যেহেতু আমার এই চেনটি একটি ডাবল ক্রোশেটের কাজ করবে। দুই, এই আমার তিন নম্বর ডাবল ক্রোশেটের কাজ শেষ। এখন একটি চেন করব, চেন করে এখন আমরা কর্নারের কাজ করব। কর্নারের জন্য চারটি ডাবল ক্রোশেট করব প্রথমে। চারটি ডাবল ক্রোশেট হওয়ার পরে দুইটি চেন, তারপর আবার চারটি ডাবল ক্রোশেট। অবশ্যই আমরা শুধুমাত্র কর্নারেই দুইটা করে চেন করব আর বাকিগুলোতে একটা করে, তাহলেই আমাদের যত বড় গ্র্যানি স্কোয়ারই করি না কেন কোনো সমস্যা হবে না। এখন আবার একটি চেন করে নেব, চেন করে মাঝখানের এই অংশের কাজটা করব, চারটি ডাবল ক্রোশেট। এখন আবার একটি চেন করে এখন কর্নারে কাজ করব, চারটি ডাবল ক্রোশেট করব প্রথমে। তারপর আবার দুইটা চেন করে আবার চারটি ডাবল ক্রোশেট। হয়ে গেল আমার চারটি ডাবল ক্রোশেট। এখন একটি চেন, তারপর আবার চারটি ডাবল ক্রোশেট করব মাঝখানে স্পেসে। হয়ে গেল আমার চারটি ডাবল ক্রোশেট। এখন একটি চেন, তারপরে কর্নারে আবার চারটি ডাবল ক্রোশেট। ডাবল ক্রোশেট হয়ে গেলে এখন দুটি চেন, তারপর আবার চারটি ডাবল ক্রোশেট। হয়ে গেল আমার চারটি ডাবল ক্রোশেট। এখন একটি চেন করে এই স্পেসে আবার চারটি ডাবল ক্রোশেট। এখন একটি চেন, আবার চেন হয়ে গেলে এখন কর্নারের লাস্ট কর্নারের কাজটি করব আমরা, চারটি ডাবল ক্রোশেট। তারপর দুটি চেন, তারপর আবার চারটি ডাবল ক্রোশেট। হয়ে গিয়েছে, এখন একটি চেন করে আগের মতোই আগের প্রথম চেনের সাথে একটি স্লিপ নট করে এই সুতার কাজটিও শেষ করব। এরপর পরবর্তী সুতার কাজ শুরু করব আমি, পরের অংশ আমি এই পিঙ্ক কালারের সুতা দিয়ে করব। এটিও চায়না বন সুতা,
সবার প্রথমে আগের মতো একটি স্লিপ নট করে নিব। এই সুতাটা ঢাকা ঢেকে কাজ করা শুরু করব, তাহলে এই অংশটা সিকিউর হয়ে যায়, তাই এখানেই স্লিপ নটটা করব। আপনারা চাইলে এইভাবে স্লিপ নট করতে পারেন, বা আপনারা যেভাবে সুবিধা মনে করেন সেভাবে করতে পারেন। একটি স্লিপ নট করে নিব আগের মতোই। এখন তিনটি চেন করব। চেন হয়ে গেল, এখন তিনটি ডাবল ক্রোশেট করব আমি আগের মতোই। হয়ে গেল আমার তিনটি ডাবল ক্রোশেট। এখন একটি চেন করে নিলাম, তারপরে এই স্পেসে কাজ করব। এখানেও চারটি ডাবল ক্রোশেট হবে। হয়ে গেল আমার চারটি ডাবল ক্রোশেট। এখন একটি চেন করে নিলাম, এখন কাজ করব কর্নারে, আবার চারটি ডাবল ক্রোশেট। এখন দুইটা চেন চেন হয়ে গেল, আবার আবার চারটা ডাবল ক্রোশেট। এখন একটি চেন, তারপরে এই স্পেসে আবার চারটি ডাবল ক্রোশেট। আবার একটি চেন করে এখানে একটি ডাবল, এখানে চারটি ডাবল ক্রোশেট। একটি চেন, তারপর কর্নারে চারটি ডাবল ক্রোশেট। তারপর দুইটি চেন, আবার চারটি ডাবল ক্রোশেট। এখন একটি চেন, এইভাবে আমরা পুরোটা কাজ করে যাব। আপনারা যত বড় করতে চান ঠিক এইভাবেই কাজ করে যেতে থাকলে এক সুতা দিয়ে আপনারা করতে পারেন, বা বিভিন্ন সুতা দিয়ে করতে পারেন। এখানে একটি চেন, তারপর আবার ডাবল ক্রোশেট। এই গ্র্যানি স্কোয়ারটি সবচেয়ে সহজ একটি গ্র্যানি স্কোয়ার, যেহেতু আমি এটা দিয়ে আপনাদেরকে একটা বড় প্রজেক্ট করে দেখাবো, তাই আপনাদেরকে আগে এই গ্র্যানি স্কোয়ারটি শেখানোর জন্য এই ভিডিওটি করা। এরপর আমি আরও যত রকম গ্র্যানি স্কোয়ার আছে সব দেখাবো। এখানে আবার দুটি চেন, আবার ডাবল 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 ক্রোশেট। কর্নারে কাজ আমার প্রায় শেষ হয়ে গেল। এখানে একটি চেন করে বাকি কাজটুকু করব।
আমার এখানে কাজ শেষ। এখন একটি চেন আগের মতোই, এখন কর্নারে কাজ করব। তার আগে একটি চেন করে নিব। চেন করে এখন এই কর্নারের কাজে এসে গেলাম আমি। চারটি ডাবল ক্রোশেট, হয়ে গেল আমার চারটি ডাবল ক্রোশেট। এখন দুইটা চেন, এরপর আবার চারটি ডাবল ক্রোশেট করলেই আমার কাজ শেষ। এই আমার লাস্ট ডাবল ক্রোশেটের কাজ শেষ। এখন লাস্ট একটি চেন দিয়ে প্রথম চেনের তিন নাম্বার চেনে স্লিপ নট করে আমার কাজটি শেষ করব। হয়ে গেল আমার গ্রানি স্কোয়ার। আপনারা চাইলে এর থেকে বড় বানাতে পারেন বা এই সাইজেরও করতে পারেন। আশা করি আপনাদের বুঝতে সুবিধা হয়েছে। আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।